সন্তান জন্মের পর প্রথম ছ মাস সন্তানের প্রধান এবং প্রথম খাদ্য হচ্ছে মায়ের বুকের দুধ। কিন্তু কি হয়, এই মায়ের বুকের দুধ পান করাতে গিয়ে মাকে অনেকটাই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। কতগুলি কমন প্রবলেম অর্থাৎ খুবই সাধারণ সমস্যা মায়েদের মধ্যে দেখা যায়, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে মাস্টিটিস। এই মাস্টিটিস কি? এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত জ্বর। এটি হলে ঘাবড়ে যাবার কিছু নেই এবং ভয় পাওয়ারও কিছু নেই। মনে করতে হবে না যে শুধু আমারই এটা হয়েছে, এটা অনেকেরই হয়, কমন প্রবলেম। কি করে বোঝা যাবে যে সেটা মাস্টিটিস কিনা? যদি শিশুকে ব্রেস্ট ফিড করানোর প্রথম সপ্তাহের মধ্যে মায়ের জ্বর বা মায়ের ব্রেস্টে অত্যধিক পেন অনুভূত হয়, তাহলে সাধারণভাবে সেটা ধরে নেওয়া হয় যে এটা মাস্টিটিস। সেক্ষেত্রে মায়ের করণীয় কী? এটি যেহেতু একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাই এখানে মায়ের করণীয় কিছু নেই, একদম সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করো এরকম হলে। অর্থাৎ যদি ব্রেস্ট ফিড করানোর প্রথম সপ্তাহের মধ্যে মায়ের জ্বর বা ব্রেস্টে প্রচণ্ড পেন অনুভূত হয়, তাহলে কোনো দিকে চোখ কান না দিয়ে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করো। এখানে কোনো অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে, তবে অবশ্যই সেটি কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ মতো, নিজে কিছু করতে যাবে না এবং ঘরেও কিন্তু এটা নিয়ে বসে থাকবে না। তাহলে এই ছিল আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।